নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা, মধুমিতা স্কুইজিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পুর ভরা পালং পুরি বানিয়ে দেখাবো, সাথে আলু মটর সবজি। আশা করব এই দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। প্রথমেই আমি পালং পুরির পুরটা বানাবো বলে এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রান্নাতে কিন্তু রসুন কুচিটাকে স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু পালং পুরি সেই রকম টেস্টটা আসবে না। এবারে রসুনটাকে অল্প একটুখানি ভেজে নিতে হবে। রসুনটা ঠিক এরকম লালচে হয়ে এলে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর কিন্তু অল্প একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে কেটে রাখা পালং শাক। আমি কিন্তু পালং শাকটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। খুব ভালোভাবে কিন্তু আদা রসুনের সাথে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। শাকটা আদা রসুনের সাথে দেওয়ার পর কিন্তু 30% মতো আমাদের রান্না করে নিতে হবে, আর যতক্ষণ না কাঁচা গন্ধটা ছাড়ছে ততক্ষণও কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা আগেই অ্যাড করছি যাতে শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও ভালোভাবে কিন্তু নুনটাকে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এই রান্নায় কিন্তু জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এবারে মশলাটার সাথে কিন্তু শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং রান্না করে নিতে হবে শাকটা যতক্ষণ না 90% মতো সেদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এই পুরটা করার জন্য। আমি কিন্তু শুকনোই এরকম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে শাকটাকে খুব ভালোভাবে নরম করে নেব। দেখুন এই পর্যায়ে শাকটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনিটাও কিন্তু এখানে 1 টিস্পুনই ব্যবহার করতে হবে। নুন চিনির স্বাদটা যদি ঠিকঠাক না থাকে তবে এই পুরটা বা পালং পুরিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ছাতু। আমি এখানে কিন্তু টোটাল 2 টেবিল স্পুন ছাতু ব্যবহার করব, তবে কিন্তু সবটাই একসাথে দিয়ে দেব না। 1 টেবিল স্পুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যদি প্রয়োজন লাগে তবে আবারও দেব। আমার এখানে প্রয়োজন হয়েছিল বলে আমি কিন্তু আরও 1 টেবিল স্পুন ছাতু এখানে ব্যবহার করেছি। 1 টেবিল স্পুন ছাতু দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু আরও 1 টেবিল স্পুন ছাতু দিচ্ছি। এই ছাতুটাকেও কিন্তু এই পালং শাকটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু রান্নাটা মিডিয়াম ফ্লেমে করতে হবে যাতে পালং শাকের সাথে ছাতুটা খুব ভালোভাবে মিশেও যায় এবং পালং শাকটা খুব ভালোভাবে রান্নাও হয়ে যায়। আমি আবারও বলছি আমি কিন্তু এই পুরটায় কোনো রকম জল ব্যবহার করিনি। সময় নিয়ে কিন্তু ছাতুটার সাথে পালং শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং রান্না করে নিতে হবে যতক্ষণ না পালং শাক আর ছাতুটা বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে আসছে। এইটা রান্না করতে কিন্তু প্রায় মিনিট ছাতেক মতো সময় লাগবে। এই পুরটাকে কিন্তু অনবরত মেশাতে মেশাতে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর কিন্তু আমার এই পুরটা দেখুন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, তাহলেই বুঝতে হবে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে রেখে ঠান্ডা করতে দেব। এবার এখানে আমি আলু মটরশুঁটির একটা তরকারি বানিয়ে নেব, যেটা কিন্তু আমরা ঘরে প্রায় দিনই শীতকালে খেয়ে থাকি। সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে একটুখানি ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে এবার খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে 2-3 মিনিট ধরে। এবারে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচো আর টমেটো কুচো। দিয়ে দিলাম কড়াইশুঁটি। আমি এখানে কড়াইশুঁটিটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি যেহেতু এটা কড়াইশুঁটি আলু তরকারি সেই জন্য। এবারে এই সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা।
আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আমি এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আবারও 2 মিনিট মতো আদাটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এখানে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে আবারও মশলাগুলোর সাথে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো মশলাগুলোর সাথে কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এবারে আমি এখানে কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, আবারও ভালো করে মিশিয়ে নেব। ধনে পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আমি পরিমাণ মতো দিচ্ছি যাতে আলুটাও সিদ্ধ হবে এবং একটুখানি গা মাখা মতো থাকবে। খুব বেশি ঝোল কিন্তু আমি তরকারিটা রাখবো না, আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে ঝোলও রাখতে পারেন। জলটা দেওয়ার পর ফুটিয়ে নিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না সেটা আমি এবার চেক করে নেব। দেখুন, এখানে আলুগুলো কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের কড়াইশুঁটি আলু তরকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। রুটি, পরোটা বা পুরি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খুব ভালো যায়। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি পুরিগুলো বানিয়ে নেব। পুরটা কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গোলাগুলোর ভেতর কিন্তু পুরগুলো ভরে দেব। আমি এখানে কিভাবে পুরটা ভরছি সেটা কিন্তু আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। লেচিগুলোকে অল্প একটুখানি কিন্তু মাঝখান থেকে ফাঁকা করে আমি এর ভেতরে পুরগুলোকে ভরে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পুর ভরার কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু বেলার সময় লুচিগুলো ফেটে যাবে। এবার মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে এরকম মুড়ে দিয়ে তারপর কিন্তু হাতের সাহায্যে গোল করে নেব খুব ভালোভাবে শেপ দেওয়ার জন্য। আমি এইভাবেই কিন্তু সবকটা লেচির ভেতরে পুরগুলোকে ভরে নেব। আমি আরও একটা এখানে আপনাদেরকে পুর ভরে দেখাচ্ছি আপনাদের যাতে বোঝার সুবিধা হয়। এবার আমি এখানে লেচিগুলোকে বেলে নেব। প্রথমেই আমি এখানে একটা বাটিতে ময়দা নিয়েছি। ময়দার ভেতরে কিন্তু লেচিগুলোকে একটু চাপ দিয়ে বড় করে নিচ্ছি। এতে করে কিন্তু বেলার সময় একদমই এই লুচিগুলো ফেটে যাবে না। এবারে আবারও একটুখানি চাপ দিয়ে বড় করে নিয়ে তারপর কিন্তু এটাকে বেলে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। তবে ময়দা দিয়ে বেললেই কিন্তু একদম পুরিগুলো ফেটে যায় না এবং গোল গোল খুব ভালো মতো বেলা যায়। দেখুন, আমি কিন্তু একটু পাতলা করে এই পুরিগুলোকে বেলে নেব। এইভাবেই কিন্তু সবকটা পুরি বেলে নিতে হবে। এপিট এপিট উল্টে কিন্তু খুব ভালোভাবে পুরিটাকে বেলে নিতে হবে। পুরিটা বেলা হয়ে গেছে, এবার আমি ওটাকে তুলে রেখেছি। এবার আরও একটা আপনাদের কিন্তু বেলে দেখাচ্ছি। এইভাবেই কিন্তু সবকটা পুরি বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর কিন্তু অবশ্যই এক্সট্রা ময়দাটাকে একটুখানি ছেড়ে দেবেন। এবারে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে নিয়েছি। সাদা তেলটাকে একটু গরম করে নেব পুরিগুলো ভাজার জন্য। হাই ফ্লেমেই কিন্তু সবকটা পুরিকে ভেজে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটা পুরি এখানে দিয়ে দিয়েছি। তেলে ভেসে ওঠার পর কিন্তু একটুখানি অল্প নাড়াচাড়া করলেই পুরিটা কিন্তু ফুলে উঠবে। এবার আমরা যেমন করে লুচি ভাজি সেরমভাবেই কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে পালং পুরি তৈরি।
অল্প একটু লালচে করে কিন্তু আমি পুরিগুলোকে তুলে নিচ্ছি। এভাবেই আমি সব কটা পুরি ভেজে নেব। আশা করব এই নতুনত্ব পুর ভরা পালং পুরি আর সাথে কড়াইশুঁটি আলুর তরকারি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। সাথে আমি অল্প একটুখানি ধনেপাতা চাটনি নিয়েছি, যেটা কিন্তু পুরি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। সেই রেসিপিটি কিন্তু আমি কালকের ভিডিওতে শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, যাতে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.